ওয়েলকাম ফ্রেন্ডস ডিএম আাবলার রায় প্রায় তিন মাস অতিক্রান্ত হতে চলেছে এরই মধ্যে দেখা যাচ্ছে রাজ্যেরই এক শ্রেণীর কর্মীর কিন্তু বেতনে কোপ পড়েছে আজকে নামী পত্রিকায় এটা উঠে এসেছে এবং এটা বলা হচ্ছে যে আর্থিক সংকটের কারণেই কিন্তু এই বেতনে কোপ পড়েছেন বিস্তারিত আপডেটটি শেয়ার করব এবং তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখব চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের আপডেট পেতে আইকনটি পেশ করবেন যেমন কী বলা আছে বিভিন্ন ডিপোয়ে একের পর এক বাস বন্ধ হচ্ছিলই এবার দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মীদের বেতনেও কোপ পড়ল চলতি আগস্টে নিগমের কর্মীরা মোট বেতনের পঁচিশ শতাংশ কম পেয়েছেন নিগম সূত্রে খবর ডিপো ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর জোন ইন্সপেক্টর টিকিট পরীক্ষক থেকে শুরু করে ডিভিশনাল কর্তাদেরও বেতনে পঁচিশ শতাংশ কেটে নেওয়া হয়েছে মূল্যবৃদ্ধির বাজারে ওই কর্মী আধিকারিকদের পরিবার সমস্যায় পড়েছে সঙ্গে গণিয়েছে ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা এস এক কর্মী বলেন প্রায় তিরিশ বছর চাকরি করছি কখনও কম বেতন পায়নি একের পর এক বাস বন্ধ করে দেওয়া হচ্ছে পুরো বেতন দেওয়া হচ্ছে না এই সবের জেরে ভয়ে আছি নিগম চেয়ারম্যান সুভাষ মণ্ডল অবশ্য আশ্বাস আগামী ছ মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে কর্মীদের আশঙ্কার কোনো কারণ নেই কিন্তু কেন এই পরিস্থিতি নিগম সূত্রে খবর আর্থিক সংকট অনেকটাই বেড়েছে তখন পরিযায়ী শ্রমিক ও অন্যান্যদের কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছতে এসবিএসটিসির বাস ব্যবহার করা হয়েছিল প্রচুর তেল খরচ হলেও সেই টাকা মেটানো হয়নি কোভিড পরবর্তী পরিস্থিতিতে আবার জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে অথচ বাসের ভাড়া বাড়ানো হয়নি নিগমের এক কর্তা জুটছেন চলতি অর্থবর্ষে এসবিএসটিসি প্ল্যান ফান্ডে কোনো অর্থ বরাদ্দ করেনি রাজ্য সরকার ফলে ব্যাপক পরিমাণ আর্থিক বোঝা চেপেছে নিগমের মাথায় তবে আর্থিক সংকটের জেরেই কর্মীদের বেতন কেটে নেওয়া হয়েছে কিনা না সরাসরি মানছেন না কি তবে নিগম চেয়ারম্যান সুভাষও বলেছেন কোভিড পরিস্থিতির প্রথম পর্যায়ে যথেষ্টভাবে লাভজনক রুটের বাসগুলিকে বিভিন্ন এজেন্সির হাতে তুলে দেওয়া মোটা অঙ্কের টাকা খরচ করে দপ্তর ভাড়া করা কর্মীদের পদোন্নতিতে নানা অনিয়ম সহ বে কাজকর্মের জন্যই আর্থিক দুরবস্থা হয়েছে একই সঙ্গে সুভাষের দাবি ভাড়া বাড়ি ছেড়ে দেওয়া সহ নানা পদক্ষেপ করে প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ কমিয়েছি অন্য দিক দিয়েও আয় বাড়ানোর পদক্ষেপ করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে তাহলে দেখলেন যে এস বি এটাও কিন্তু একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা যেটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে রয়েছে এটা স্বশাসিত সংস্থা এখানকার কর্মীদের কিন্তু বেতনের পঁচিশ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং আর্থিক সংকটের জন্যই যে সেটা হচ্ছে সেটা বলা হচ্ছে এবং প্ল্যান ফান্ডে রকম অর্থ এবছর রাজ্য সরকার বরাদ্দ করেনি সেটাও কিন্তু এই মিডিয়ার খবর মারফত জানা যাচ্ছে তাহলে দেখলেন যে এরাও কিন্তু এক প্রকার পুরোপুরি সরকারি কর্মচারী না হলেও এরা কিন্তু আধা সরকারি কর্মচারী ফলে এদেরও কিন্তু বেতন কম পাচ্ছেন অর্থাৎ বেতন কেটে নেওয়া হচ্ছে ধন্যবাদ